গির্জায় গির্জায় প্রার্থনা, উৎসব আর নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে ইউরোপ জুড়ে। ফ্রান্স, জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান কমিউনিটি এ উপলক্ষে আয়োজন করে নানা অনুষ্ঠান বালার। রাজধানী প্যারিসের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা সহ আয়োজন করা হয় নানা অনুষ্ঠান মালার। যীশু খ্রিস্ট আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন, তিনি আমাদের জন্য মুক্তি নিয়েছেন। দেশ ভালো থাকবে এবং দেশের শুভকামনা নিয়ে আজকে সবাই উদযাপন করছি এবং সবাই আনন্দ থাকবে, উল্লাস করবে। মা বাবার জন্য দোয়া করছি, দেশের জন্য দোয়া করছি আর সবাইকে শুভ বড়দিন। শিশু যেন আমাদের পৃথিবীতে নতুন ভাবে নতুন করে আবার শান্তি ফিরে আনে। প্রতি বছর আমরা অন্তত আমাদের খ্রিস্টান কমিউনিটির যারা এখানে সদস্য সদস্য আছেন, আমাদের সবার পরিবার নিয়ে একটা পরিবারের মতো আমরা বড়দিন উদযাপন করে থাকি। আমরা বড়দিনের সময় সাধারণত যীশু খ্রিস্টের জন্মটাকে স্মরণ করে থাকি। তো বড়দিনের সাথে আমরা সবাই সুখে শান্তিতে এবং কোনো রকম সমস্যা ছাড়া পালন করতে পারি, সেজন্য আমার প্রার্থনা ঈশ্বরের কাছে। বড়দিন উপলক্ষে মাসখানেক আগে থেকে ইউরোপ জুড়েই ছিল সাজসাজ রব। বিশেষ করে রাস্তায় বর্ণিল আলোয় আলোকসজ্জিত করা হয়। রাস্তার পাশাপাশি বাড়িঘরগুলিতেও আলোকসজ্জিত ছিল এই বড়দিন উপলক্ষে। এদিকে বড়দিনে অংশগ্রহণকারীরা দেশের শান্তি সমৃদ্ধির পাশাপাশি সবার উন্নতি কামনা করেছেন যীশু খ্রিস্টের কাছে। হিংসা বিদ্বেষ আর হানাহানি বলে বিশ্বময় শান্তির যে বার্তা প্রচার করেছেন যীশু খ্রিস্ট, তা যেন সবার মধ্যে প্রতিফলিত হয়। বড়দিনে এমন প্রার্থনা জানিয়েছেন যীশু খ্রিস্টের অনুসারীরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।